হ্যালো এভরিওয়ান, আজকের টপিকসে আলোচনা করা হবে টুইটারে কীভাবে এঙ্গেজমেন্ট করা যায়। টুইটারে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য 11টি সহজ মাধ্যম আছে। টুইটার অনলাইন মার্কেটিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর জনপ্রিয়তা প্রতিনিয়তই বেড়ে চলছে, তাই ব্যবসাকে প্রচার করার জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সব ধরনের ব্যবসার ক্ষেত্রে টুইটার কাস্টমার বা গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরিতে অথবা যোগাযোগ বৃদ্ধি করে পণ্য বা সার্ভিস বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই ছোট বড় সকল ব্যবসায়ীরা টুইটার মার্কেটিং করছে অথবা মার্কেটিংয়ের জন্য মার্কেটার নিয়োগ করছে। টুইটারে ভালো ফলাফল পেতে আপনাকে অবশ্যই ফলোয়ারের সাথে এঙ্গেজ থাকতে হবে। আপনি যত বেশি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন, তত পণ্য সার্ভিস সেল করতে পারবেন। ফলোয়ারদের উৎসাহিত করুন। কিছু কিছু মানুষকে সরাসরি প্রভাবিত করে, তার মধ্যে অন্যতম হলো উৎসাহ। আপনি আপনার ফলোয়ারদের বিভিন্নভাবে উৎসাহিত করুন, এটি সরাসরি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে। যেমন কেউ যদি কমেন্টস করে যে পণ্য কিনলাম দেখি ব্যবহার কেমন হয়, তখন আপনি তাকে টুইট করতে পারেন যে ধন্যবাদ, আশা করি আপনার ভালো লাগবে। তাহলে ফলোয়ারদের সাথে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। ফলোয়ারদের তথ্য রিটুইট করা। প্রাকৃতিকভাবে মানুষ প্রধানত স্বীকৃতি পেতে পছন্দ করে, ঠিক তেমনই ফলোয়ারদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের এঙ্গেজমেন্টকে অনেক বেশি বৃদ্ধি করা যায়। সেজন্য মাঝে মাঝে ফলোয়ারদের প্রাসঙ্গিক তথ্যবহুল কন্টেন্ট রিটুইট করতে পারেন। তাহলে ফলোয়ারদের কন্টেন্টের প্রতি মূল্যায়ন করা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়, এর ফলে ফলোয়ারদের সাথে দ্রুত এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়। পৃথিবীর বড় বড় সকল কোম্পানি মার্কেটাররা অনলাইন বা টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে কৌশলটি সফলতার সাথে ব্যবহার করে। তবে রিটুইট করার পূর্বে তার প্রোফাইল চেক করে নেবেন। কন্টেন্টটি অবশ্যই আপনার সার্ভিস বা ব্যবসার সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করুন। অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে ট্যাগের ব্যবহার আমরা প্রায় সবাই জানা, ঠিক তেমনই এঙ্গেজমেন্ট বৃদ্ধিতে টুইটার ট্যাগ ব্যবহার একটি কার্যকর পদ্ধতি। তাই ফলোয়ারদের নতুন করে নাড়া দিতে অর্থাৎ তাদের মনোযোগ আকর্ষণ করতে ট্যাগ ক্যাম্পেইন তৈরি করুন। ক্যাম্পেইন তৈরির পূর্বে অবশ্যই এর লক্ষ্য নির্ধারণ করে নেবেন, লক্ষ্য অনুযায়ী কাজ করবেন। ক্যাম্পেইন যেন কখনই কাস্টমার আপনার পণ্য সার্ভিসের বাহিরে না হয়। তারপর দেখুন আপনার ফলোয়ার কী বলছে, তারা ক্যাম্পেইনের প্রতি কেমন সাড়া দেয়, তাদের সাড়া অনুযায়ী আপনিও তাদের প্রতি সাড়া দিন। সমস্যার সমাধান জাতীয় লিঙ্ক পোস্ট করুন। শুধু টুইটার মার্কেটিং না, সকল প্রকার অনলাইন মার্কেটিং এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটা হলো কোনো সমস্যার সমাধান পোস্ট করা, তাদের সমস্যার সমাধান করা। এর মাধ্যমে আপনার ব্র্যান্ডকে দ্রুত তাদের জীবন পরিচালনার সাথে সম্পর্কিত করা যায় এবং ব্র্যান্ডের সাথে ফলোয়ার সম্পর্ক আরও মজবুত করা যায়। যেমন কোনো খাবারের ব্যবসায়ী রান্না সম্পর্কিত টিপস দিতে পারে, ভালো রান্নার বই এ ধারণা দিতে পারে, খাবার কীভাবে দীর্ঘ সময় ভালো রাখা যায় তা বলতে পারে। আপনার ফলোয়ার কোন ধরনের সমস্যার সমাধান পছন্দ করে তা জানার জন্য মাঝে মাঝে তাদের প্রোফাইল দেখতে পারেন। তারপর সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করে আপনার ব্লগে পোস্ট করুন, তারপর সেই লিঙ্ক টুইটারে শেয়ার করুন। দেখবেন এঙ্গেজমেন্ট অনেক বৃদ্ধি পাবে। কন্টেস্ট পরিচালনা করা। অনেক সময় দেখা যায় ফলোয়াররা পোস্ট আর আগের মতো সাড়া দিচ্ছে না, অথবা আপনি আপনার ফলোয়ারদের এঙ্গেজমেন্ট আরও বৃদ্ধি করতে চান, তখন ফলোয়ারদের জন্য একটি কন্টেস্ট চালু করে দিন। সেই কন্টেস্টটি অবশ্যই একাধিক সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন। কাস্টমারদের প্রশ্নের সাড়া দেওয়া। একটি ব্যবসায় কাস্টমারদের বা গ্রাহকদের প্রশ্নের বা জিজ্ঞাসা কখনো শেষ নেই, কারণ প্রতিনিয়ত সার্ভিস বা পণ্য আপডেট হতে থাকে আর তাদের প্রশ্ন তৈরি হতে থাকে। তাই আপনি যদি আপনার টুইটারে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চান, তাহলে কাস্টমার গ্রাহকের বিভিন্ন প্রশ্ন বা জিজ্ঞাসার প্রতি সাড়া দিতে হবে। আপনি চাইলে বিভিন্নভাবে তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন। কখনো ভিডিও পোস্ট করে, কখনো আর্টিকেলের লিঙ্ক পোস্ট করে প্রায়ই দেখা যায় ফলোয়াররা মেসেজ বিভিন্ন প্রশ্ন করে, তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আবার অনেকেই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেন, তাদেরকেও কমেন্টের মাধ্যমে উত্তর দিন। এতে অন্যান্য ফলোয়াররা বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। লিঙ্কডইন টুইটে এঙ্গেজমেন্ট বেশি হয়। একটা জরিপে দেখা যাচ্ছে যে টুইটগুলিতে কোনো লিঙ্ক থাকে না তার এঙ্গেজমেন্ট বেশি হয়। তাই সব টুইটেই লিঙ্ক যুক্ত করবেন না। যদি আপনার টুইটের কম লিঙ্ক শেয়ার করেন, তাহলে ফলোয়ারদের মাঝে মাঝে আপনার ভ্যালু বৃদ্ধি পাবে, তারা লাইক রিটুইট বেশি করবে। টুইটারে ব্র্যান্ড জনপ্রিয় করার জন্য একটি বড় মাধ্যম, তাই চেষ্টা করুন কীভাবে আপনার ফলোয়ার কাস্টমারদের সাথে সুসম্পর্ক তৈরি করা যায়। টুইটে কোড ব্যবহার করুন। একটি কোড একটি টুইটে ভ্যালু অনেক বৃদ্ধি করে দেয়, তাই মাঝে মাঝে টুইটে কোড ব্যবহার করুন। চেষ্টা করবেন কোড আপনার নিশের মধ্যে রাখতে, যদি আপনার নিজস্ব কোড থাকে তাহলে তাও ব্যবহার করতে পারবেন। সঠিক সময়ে পোস্ট করুন। ইন্টারনেট মার্কেটিংয়ে
কাস্টমারের অবস্থান জানাটা অনেক জরুরি। কোথায় কোন কাস্টমার আছে, তারা কখন টুইট ব্যবহার করে, তার জন্য টুইট করলে মার্কেটিং সফল হবে। তাই পোস্ট করার পূর্বে টুইটারে অ্যানালাইটিক ব্যবহার করে দেখুন আপনার ফলোয়ার বা কাস্টমার কোন দেশে অবস্থান করছে, কোন সময় টুইটার তারা বেশি সময় ব্যয় করতে পছন্দ করে। জনপ্রিয় টুইটগুলো বিশ্লেষণ করুন। কার্যকরী টুইট লেখার জন্য তৈরি করার জন্য ভালো একটি পদ্ধতি, আপনার পূর্বে টুইটগুলো নিয়ে গবেষণা বা বিশ্লেষণ করুন। দেখুন কোন টুইটে ফলোয়ার বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে, সেই টুইটে কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, কোন ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়েছে, কখন পোস্ট করা হয়েছে, এই ধরনের বিশ্লেষণের মাধ্যমে ভালোভাবে টুইট করতে পারেন। নাম্বার 11, ভ্যালুয়েবল কন্টেন্ট রিটুইট করুন। আপনার নিশের উপর যারা ভালো কন্টেন্ট টুইট করে, যাদের টুইট আপনার ফলোয়ার রিটুইট করার সম্ভাবনা থাকে, তাদের অ্যাকাউন্টের একটি লিস্ট করুন, মাঝে মাঝে তাদের পোস্টগুলো রিটুইট করুন, তাহলে ফলোয়ারদের সঙ্গে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং ফলোয়ার বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।